ओरियन डिजिटल समस्त दर्शक बंधु और समस्त सबसक्राइबर बंधुदेर के नतून बचर शुभेच्छा जानिए शुरू कर आजकल भिडियो। बंधुरा बर्तमान इन्स्टैंट मेसेजिंग एपर मध्य ह्वाट्सअप हलो सबथेके जनप्रिय और आमरा जारा ह्वाट्सअप व्यवहार करी तारा प्रत्येके सबुज रंगेर लोगो देखे अभ्यस्त, किन्तु एमन एकटा पद्धति आछे जेटी अवलम्बन करले आपनार एक मुहूर्ते ह्वाट्सअपेर लोगोर रंग बदले जाबे, अर्थात आपनार ह्वाट्सअपेर रंग सबुज थेके सोनाली कालारेर हये जाबे। तो আপনিও যদি চান আপনার হোয়াটসঅ্যাপের কালার বদলে সবুজ থেকে সোনালী হয়ে যাক এবং নতুন বছরে আপনার বন্ধুদেরকে নতুনভাবে চমক দিতে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো আপনার হোয়াটসঅ্যাপের রং কিভাবে সবুজ থেকে সোনালী কালার হবে সেটি দেখতে হলে জানতে হলে আমাদের ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ এখানে আপনি জেনুইন কন্টেন্ট পাবেন। বন্ধুরা আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের লোগো রং সবুজ থেকে সোনালী কালারের করতে চান এবং নতুন বছরে আপনার বন্ধুদেরকে আকর্ষণীয় ব্যাপারটাকে দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এর জন্য আপনি প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যান। গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেলে আপনি সার্চ বারে টাইপ করুন নোভা লঞ্চার, NOVA টাইপ করলেই দেখুন প্রথমেই আপনি চলে আসবে নোভা লঞ্চার। তো এই অপশানে ক্লিক করে এটিকে আপনি ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেলে ওপেন করতে বলবে, তো আপনি এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে যাবেন। যাওয়ার পরে আপনার ফোন থেকে আপনি গুগল ওপেন করবেন এবং এখানে সার্চ বারে টাইপ করবেন হোয়াটসঅ্যাপ লোগো গোল্ডেন কালার। লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখুন আপনার সামনে খুলে আসবে। আপনি এটাকে একটু স্ক্রোল করে উপরে তুলুন, তোলার পরে দেখুন দ্বিতীয় যে অপশানটি রয়েছে হোয়াটসঅ্যাপ গোল্ডেন আইকন, তো আপনি এই সবুজ লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখুন আপনার সামনে খুলে যাবে ধীরে ধীরে। তো আপনি এটাকে একটু উপরের দিকে হালকা করে স্ক্রোল করুন, করলেই দেখুন আপনি একটা ডাউনলোডের অপশান দেখতে পাবেন। তো দেখুন এখানে ডাউনলোড লেখা রয়েছে হলুদ কালারের মধ্যে কালো কালারের লেখা, তো আপনি ডাউনলোডে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন অ্যাডের নিচে দেখুন ডাউনলোড লেখা রয়েছে, তো আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন। করলে এটা ডাউনলোড হওয়ার জন্য আপনার ফোনে পারমিশন দিতে বলবে, তো আপনি এরকম এই ডাউনলোডে ক্লিক করে এবারে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। নিচে দেখুন ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হয়েও গেছে। তো এবার এখান থেকে আপনি সম্পূর্ণ ব্যাকে চলে যাবেন। যাওয়ার পরে আপনি যে নোভা লঞ্চার অ্যাপটি ডাউনলোড করেছিলেন সেখানে চলে আসবেন। দেখুন আমি নোভা লঞ্চার এই অ্যাপটা ডাউনলোড করেছি। এরপরে আপনি এটাকে ওপেন করবেন, তার জন্য এর উপরে একবার ক্লিক করুন। করলেই এরকম একটা ইন্টারফেসে আপনার সামনে এটা খুলে যাবে। এবার এখান থেকে আপনি থিম সেট করতে পারেন, আপনার লোগোগুলো কেমন হবে সেটাও আপনি সিলেক্ট করে নিতে পারেন, রাউন্ড কালারের হবে না স্কোয়ারের হবে, ঠিক আছে। এই সমস্তগুলো সেট করার পরে আপনি এই নিচে টিক অপশানটিতে ক্লিক করে দেবেন। দিলে এরকম একটা ইন্টারফেসে আবার আপনার সামনে খুলে যাবে। এবারে আপনি এটাকে কি করবেন, একটু চেপে ধরে হোল্ড করবেন। করার পরে দেখুন সেট লঞ্চার, তো আপনি এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন নোভা 7 আছে, তো আপনি প্রথম অপশানটিতে ক্লিক করে নেবেন। নিলে এরকম ইন্টারফেসে আপনার সামনে খুলে যাবে। এরপরে আপনি কি করবেন, আপনার ফোনে এটিকে নিচের থেকে স্ক্রল করে উপরে তুললে আপনি এবার যে হোয়াটসঅ্যাপটি পাবেন সেই হোয়াটসঅ্যাপটি আপনার ফোনে দেখুন। আমার ফোনে এখনও দেখুন সবুজ কালারের হোয়াটসঅ্যাপ রয়েছে, তো আমি এটাকে একটু চেপে ধরে হোল্ড করলে দেখুন এখানে একটা পেন্সিলের আইকন চলে আসছে, তো আপনিও ওই পেন্সিলের আইকনে ক্লিক করবেন। করার পরে এই হোয়াটসঅ্যাপের লোগোর উপরে ক্লিক করবেন। করলে এটা আপনার দেখুন এখানে দুটো অপশান দেবে, গ্যালারি অ্যাপ আর বিল্ড ইন, তো আপনি এই গ্যালারি অ্যাপসে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার এই ফোনের গ্যালারিতে ক্লিক করবেন, করে এখান থেকে এটা আপনার গ্যালারিতে রিডাইরেক্ট করে দেবে এবং আপনি এখান থেকে গোল্ডেন কালারের যে হোয়াটসঅ্যাপের লোগো আপনি ডাউনলোড করেছিলেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। সেটাকে সিলেক্ট করলে এরকম ইন্টারফেস আসবে, আপনি এটাকে একটু ক্রপ করে বড় ছোট করে নিতে পারেন, তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন, ক্রপ যতক্ষণ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি আপনার প্রয়োজন মতো ক্রপ করে নিন, বড় করে নিন, ছোট করে নিন, তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আপনার মোটামুটি ক্রপ করা হয়ে গেলে আপনি এই উপরে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিলে দেখুন এখানে চলে এসছে হোয়াটসঅ্যাপের এরকম লোগোর কালারটা। এরপরে আপনি এই নিচে ডানে ক্লিক করে দিন। দেখুন এখন আমার হোয়াটসঅ্যাপের লোগোর কালার কীরকম হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। তো আপনিও চাইলে এইভাবে দেখুন আমার এই হোয়াটসঅ্যাপের লোগোর কালারটা এখন গোল্ডেন কালার হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সহজ উপায়, এই উপায়ে নতুন বছরে আপনি আপনার হোয়াটসঅ্যাপের লোগোর রং বদলে আপনার বন্ধুদেরকেও চমকে দিতে পারেন। সো গাইস, নতুন বছরে আপনার বন্ধুদেরকে চমকে দিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপের লোগোর রং সবুজ থেকে এমন সোনালী কালারে করে নিতে পারেন।
তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করব ভিডিওটি থেকে নতুন কিছু আপনাদেরকে জানাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন, কমেন্ট করে জানান আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান। অবশ্যই মনে করে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম জেনুইন কন্টেন্ট, নতুন নতুন ভিডিও যখনই আমি আনবো আপনাদের কাছে যেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিও প্রেস করে রাখুন। তো আবার দেখা হবে নতুন টপিক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। We'll be right back.